বিভিন্ন বন্দর দিয়ে দেশে পেঁয়াজ আসা শুরু হয়েছে। সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ট্রাক ঢোকার পর পেঁয়াজ খালাস শুরু হয়। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েও আগে আমদানি করা বেশ কয়েকটি পেঁয়াজের ট্রাক ঢুকেছে। এদিকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আসা প্রায় 30 মেট্রিক টন পেঁয়াজ খালাস চলছে, পরবর্তীতে যা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে। এদিকে হিলি স্থলবন্দরে অপেক্ষমান পেঁয়াজ ভর্তি ট্রাক ছাড় করার অনুমতি দিয়েছে ভারত। এই পেঁয়াজ খালাস করে আজ বাজারে তোলার কথা রয়েছে। এই খবরে হিলিতে খুচরা বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। প্রকারভেদে প্রতি কেজি 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। তবে বেশ কয়েকদিন ধরে খালাসের অপেক্ষায় থাকা পেঁয়াজ অতিরিক্ত গরম ও বৃষ্টিতে পচতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। টেন্ডার অনুযায়ী প্রবেশ করবে, তবে আমরা ভারতীয় এক্সপোর্টারকে দাবি জানিয়েছি শুধু রবিবারের টেন্ডারের পেঁয়াজ দিলে চলবে না, আমাদের যে সকল পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে ওপারে সকল পেঁয়াজগুলো আমাদের বাংলাদেশে দিতে হবে। দর্শক, এ বিষয়ে জানাতে হিলি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, হিলি স্থলবন্দরে কয়েকদিন ধরে আটকে থাকা পেঁয়াজ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা জানাবেন আমাদের। জি অভি, আমি এখন অবস্থান করতেছি হিলি স্থল বন্দরে। সকাল থেকে কিন্তু আমি এখানে অবস্থান করতেছি। আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু ভারত থেকে টেন্ডার হওয়া পেঁয়াজগুলো আসার কথা আছে। তবে আমি কিছুক্ষণ আগে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আজকে বিকেল 3টার পর ভারত থেকে এই টেন্ডার হওয়া পেঁয়াজগুলো আজকে হিলি স্থল বন্দরে অভ্যন্তরে প্রবেশ করবে। এই খবর প্রবেশ করার কথা শুনে কিন্তু ইতিমধ্যে হিলি স্থল বন্দরে বিভিন্ন বাজারে কিন্তু পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এখানে আমি হিলি স্থল বন্দরে দেখেছি বিভিন্ন জায়গা থেকে পাইকার পত্ররা এসেছে, তারা কিন্তু পেঁয়াজ কিনবে, দেশের বাজারে বিভিন্ন স্থানে তারা কিন্তু এগুলো সরবরাহ করবে। কেননা বাজারটি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেই কিন্তু এইরকম পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। তো আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছে যে 10,000 মেট্রিক টন যেসব পেঁয়াজগুলো এলসি করা আছে সেই পেঁয়াজগুলো যেন ভারত সরকার দেয়। ইতিমধ্যে ভারতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে, তারা আশ্বস্ত করেছে এই 10,000 মেট্রিক টন পেঁয়াজও কিন্তু তারা বাংলাদেশে তারা কিন্তু রপ্তানি করবে। তো এখন পর্যন্ত কোনো প্রকার পেঁয়াজ বসে তা কিন্তু হিলি স্থল বন্দরে প্রবেশ করেনি। 3টার পর কিন্তু এই ট্রাকগুলো টেন্ডার হওয়া পেঁয়াজগুলো হিলি স্থল বন্দরে প্রবেশ করবে। তো এই ছিল এখন পর্যন্ত হিলি স্থল বন্দর থেকে পেঁয়াজ আমদানির সর্বশেষ পরিস্থিতি। আজিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ হিলি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আজিজ।